এই সরকার কার্যত অচলের পথে চলেছে এবং সেই অচলের পথে যাওয়ার বৃত্তটা আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হওয়া উচিত, এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আমি বলছি এই সরকার নিয়োগ দুর্নীতি, অন্যান্য দুর্নীতি, তার অ্যাকশন ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক দুরাবস্থা সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে বঞ্চিতদের নানাভাবে গণ আন্দোলন, সাধারণ মানুষের জনমত সব ভিত্তিতে এই সরকারের এমন একটা অবস্থা তৈরি হতে চলেছে যাতে এই সরকার কার্যত বামফ্রন্টের 2007-এর 14ই মার্চ নন্দীগ্রামে গুলি চালানোর মতো পরে যে অবস্থা হয়েছিল সেই অবস্থায় সরকারের হবে। এনার্জি ড্রিঙ্কের বিজ্ঞাপনের মতন এমনি এমনি পড়ে যাবে, না না ক্রাম্বল করবে বলছেন। মানে সরকার বারবার যেভাবে লেমডাক গভর্নমেন্ট যাকে বলে কার্যত সেই অবস্থায় যাবে। আপনাদের কতগুলো ছোট ছোট উদাহরণ আমি দিয়ে শেষ করব। এক নম্বর উদাহরণ হচ্ছে সরকারের হাতে 144 জারি করার ক্ষমতা আছে, যে কোনো জায়গায় কোনো জমায়েতকে, কোনো আন্দোলনকে অবৈধ ঘোষণার ক্ষমতা আছে, তাদেরকে গ্রেপ্তার করার অধিকার আছে, তাদেরকে হটিয়ে দেওয়ার সাফিসিয়েন্ট ইন্টারনাল সিকিউরিটি ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট সংবিধান দিয়ে গেছে। আপনারা দেখেছেন 2014-এর যে অবস্থানটা অনশনটা চলছিল বিকাশ ভবনের সামনে, সেই অবস্থান তুলতে গিয়ে সরকার তার নিজের হাতে থাকা ক্ষমতা প্রয়োগ করতে পারেনি, তাকে কোর্ট থেকে 144 জারি করার অনুমতি নিতে হয়েছে। একটা দুর্বল সরকার ছাড়া এই জিনিস হয় না, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর যে কথাটা আমি বা আমরা বলছি বারবার যে অর্থনৈতিক বিপর্যয়ের পশ্চিমবঙ্গে চলছে, ডিসেম্বরের শেষে জানুয়ারির বেতন হবে কি না সন্দেহ, রাজ্য কার্যত একেবারে দেউলিয়া হয়ে গেছে, ঋণের বোঝা FRBM ক্রস করে গেছে, সেইটা মনোজ পঞ্চ অর্থ সচিব হলফনামা করে কোর্টে বলে দিল যে আমরা যদি হাইকোর্টের ডাইরেকশন অনুযায়ী বিয়ে দিতে হয়, এককালীন পেমেন্ট করতে হয়, তাহলে আমরা অর্থনৈতিক বিপর্যয়ের সামনে পড়ব। এই টুকরো টুকরো ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে এই সরকার কার্যত অচলের পথে চলেছে এবং সেই অচলের পথে যাওয়ার বৃত্তটা আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হওয়া উচিত, এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে।